থ্যাংক ইউ ভিউয়ার্স আমাদের সাপোর্ট করার জন্য। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাপোর্ট করবেন। চলুন দেখে আসি আজকে ভালোবাসার গল্পটি। আমি আপির কথা মতো স্বাক্ষর করে দিলাম। পরে আপি আর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি পুরো বাসা ফুল দিয়ে সাজানো। এগুলো কে করলো? আমি লোক দিয়ে করিয়েছি। আমার বিয়ে আর ফুল থাকবে না। আচ্ছা, তোমার কি আব্বু আমার কথা মনে পড়ে না? পড়ে, বাট এখন ওইসব নিয়ে ভাবতে চাচ্ছি না। তাহলে কি বাবু কয়টা নেবে সেগুলো ভাবছো নাকি? হারামি বলছি না, তোর লেখাপড়া শেষ হলে ওইসব নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি এখানে লেখাপড়া করব নাকি? এখানে তো সব কাগজপত্র আমি নিয়ে এসেছি। এই জন্য সবাই বলে সিনিয়র আপিদের সাথে বিয়ে করলে নাকি সুখেই থাকা যায়। আমার কথা শুনে জান্নাত মুচকি হাসি দিল, দেখতে খুব সুন্দর লাগছে। চুপ থাক, বেশি কথা বলবি না। আচ্ছা, আমরা তো আজকে বিয়ে করলাম তাই না? করলাম। তাহলে আজকে কি তোমার আর আমার বাসর হবে নাকি? আজকে আমরা সারা রাত গল্প আর গল্প শেষে আমি তোমার বুকের মাঝে ঘুমাবো। এই তোমার ইচ্ছা। কেন, তুমি কি অন্য কিছু চাও? আমার কিছু চাওয়া নেই, আমি সব পেয়ে গেছি। ওই বলে আমি জান্নাতকে আমার বুকের মাঝে লুকিয়ে নিলাম। জানো, আমার না খুব কান্না আসছে। তোমার কান্না আসছে কেন? আমি কি কিছু করলাম নাকি? না, তুমি কিছু করনি। আমার আম্মু আব্বুর কথা খুব মনে পড়ছে তাই। তুমি চাইলে তাদের সাথে কথা বলতে পারো। না, আমি তোমাকে হারাতে চাই না। আচ্ছা, এখন এইসব কথা বাদ দাও, চলো আজকে কোথাও বেড়াতে যাই। ঠিক বলেছ, বলো কোথায় যাবে? চলো মুভিজ দেখতে যাই। আচ্ছা ঠিক আছে। আমি জান্নাতকে নিয়ে একটা মুভি দেখতে গেলাম। মুভি শেষ করে জান্নাতকে নিয়ে কিছুক্ষণ ঘুরলাম। রাত 10টায় বাসায় ফিরলাম। ওই, তুমি কোথায় যাও? কেন, আমার রুমে। এখন থেকে আমরা একসাথে থাকবো, বুঝলা? আচ্ছা, তুমি 30 মিনিট পরে আমার রুমে আসবা। এখন গেলে কি হবে? এখন আমি বউ সাজবো। হাসালে, তুমি বউ সাজতে পারো বুঝি? ও তাই তো, বাট কোনো ব্যাপার না, আমি ইউটিউব দেখে শিখে নেব। আচ্ছা, আমি ওয়েট করছি তাহলে। বেশি টাইম লাগবে না। আর হ্যাঁ, তুমিও যাও, এসেছো। আচ্ছা পাগলি। আমি আমার রুমে এসে বিয়ের জন্য যেসব জামা কাপড় কিনলাম সেগুলোই পরলাম, ভালোই দেখাচ্ছে। আমি এখন জান্নাতের জন্য ওয়েট করছি, কিন্তু মেয়েটা অনেকক্ষণ তো হলো কোনো কিছুই বলছে না কেন, তাই আমার অত রুমের সামনে গিয়ে বলতে লাগলাম। জান্নাত, তোমার কি হয়েছে? নাকি কালকে আসবো? প্লিজ, আর মাত্র 10 মিনিট ওয়েট করো। আমি পারবো না গো, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা কালকে আসবো, এখন আসি। আরে কই যাও, আমার তো হয়ে গেছে, তুমি এখন আসতে পারো। আমি রুমের ভিতরে গিয়ে দেখি রুমটা জুড়ে শুধু ফুল আর ফুল। আমার বউটাকে দেখছি না। কিছুক্ষণ পর দেখতে পেলাম বউটা আমার খাটের উপর বসে আছে। অনেক ফুল থাকার কারণে প্রথমে দেখতেই পাইনি। আমি কিছু বলতে যাব, জান্নাত এসে আমাকে সালাম করতে লাগলো। আরে তুমি কি করো, পা ছাড়ো, তুমি তো আমার বড়, তোমাকে সালাম করতে হবে না। আমি এখন তোমার বিয়ে করা বউ, সব মেয়েরা যেমন তার স্বামীকে সালাম করে আমিও করব। আর ছোট বড় কোনো কথা নাই, ওকে? আচ্ছা বাবা, তাহলে সালাম করো। করলাম, এখন সালামি দাও। সালামি কথা কিন্তু বলা ছিল না। হারামি, তুই আমাকে সালামি দিবি না? দাঁড়া। জান্নাত আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। আমিও কম কিসে, আমি জান্নাতকে সাথে নিয়ে খাটে পড়ে গেলাম। আমি নিচে আর জান্নাত উপরে। ওর ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলে আছে। আমি ওর চোখের দিকে চেয়ে আছি। জান্নাত চোখগুলো চোখ বন্ধ করে আছে। আমি আস্তে করে ওর কোমরে হাত দিলাম আর জান্নাত বলতে লাগলো, আবির প্লিজ আজকে না। ও আই এম রিয়েলি সরি, আমার মনে ছিল না। চলো আমরা ছাদে যাই। চলো। আমি আর জান্নাত ছাদে চলে আসলাম। পূর্ণিমা, সন্ধ্যা চাঁদটাও যেন আমাদের দেখার জন্য চেয়ে আছে। ছাদে একটা পালকি ছিল, আমি জান্নাতকে নিয়ে সেই পালকিতে বসলাম আর জান্নাত বলতে লাগলো, আবির দেখেছো আজকের চাঁদটা কি সুন্দর? আমার কাছে জান্নাত থাকতে আমি কেন চাঁদ দেখতে যাব? জান্নাত আমার কথা শুনে আমার দিকে চেয়ে বলতে লাগলো, আচ্ছা তুমি কি জানো কেন আমি তোমাকে এত ভালোবাসি? না জানি না। আমি তোমাকে ভালোবাসি তার কারণ তোমার মনটা খুব ভালো
আর তুমি ভালোবাসা নিয়ে মিথ্যে কথা বলো না, আরো অনেক কারণ আছে। আচ্ছা তুমি আমার কাছ থেকে কি চাও বলো, আমি দেওয়ার চেষ্টা করব। কথা দিচ্ছ তো? হুম কথা দিলাম, এখন বলো কি চাও। তুমি কখনো আমাকে কষ্ট দিবে না। আমি কথা দিলাম তোমাকে কখনো ইচ্ছে করে কষ্ট দিব না। আচ্ছা শুনো, কালকে থেকে আমার কাজ শুরু, আমি তোমাকে কলেজে নিয়ে দিয়ে অফিসে যাব। কি বলো, আজকে আমাদের বিয়ে হলো আর তুমি কি না কালকে থেকে জয়েন করবে? আমি চেষ্টা করব তাড়াতাড়ি চলে আসার। কালকে না গেলে হয় না প্লিজ? না পসিবল না, প্লিজ তুমি বুঝার চেষ্টা করো, কালকে আমার অফিসে ফার্স্ট ডে, তাই কালকে কোনো রকমই মিস দেয়া যাবে না। হুম বুঝলাম, তাহলে এখন চলো ঘুমাবে। আরো কিছু ছাদে থাকি? জি না, কালকে অফিস তোমার, তাই এখন ঘুমাতে হবে। আমি জান্নাতকে কোলে করে রুমে নিয়ে আসলাম। জান্নাত আমার কপালে গালে অনেকগুলো কিস করলো। আমি জান্নাতকে খাটে শুয়ে দিলাম, আমি ওর সাথে শুয়ে পড়লাম। জান্নাত আমার কাছে এসে ওর মাথা আমার বুকের মাঝে দিয়ে বলতে শুরু করলো। তোমার বুকে ঘুমানোর জন্য অনেক কষ্ট করেছি, এখন তোমার বুকের মাঝে আমি আমার স্বপ্নের ঘুম দিব। আমার বুকের পুরো জায়গাটা তোমার নামে লেখা, তুমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারো। যে দেখি পাগলিটা ঘুমিয়ে গেছে, আমি জান্নাতের মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পায়নি। সকালে জান্নাতে ডাকে ঘুম থেকে উঠলাম, দেখি আমার বউটা ভেজা চুল নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি উঠে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরলাম। ওই ছাড়ো বলছি, কি করছো? কি করছি মানে, আমি আমার বউকে আদর করছি। আচ্ছা বাবা এখন ছাড়ো, আমার অনেক কাজ আছে তো। কি এমন কাজ যেটা আমার থেকে বেশি দামি? আমি রান্না বসিয়ে এসেছি, তাই বলছি ছাড়ো না, না হলে সব পুড়ে যাবে। আচ্ছা ছেড়ে দিলাম, আর ধরবো না। বাবুটা কি রাগ করেছে? কার সাথে রাগ করব, কে আছে আমার? আবির, আমি বুঝতে পারিনি তুমি এতটা রাগ করবে, প্লিজ আমার রাগ করে থেকো না আমার উপর, তুমি আমার সাথে রাগ করে থাকলে আমার খুব কষ্ট হয়। আরে বাবা আমি তো মজা করছিলাম, দূর পাগলি, তোমার সাথে রাগ করব কেন? তাহলে আমাকে জড়িয়ে ধরো। তুমি না রান্না বসিয়ে এসেছো? তুমি আমাকে জড়িয়ে না ধরলে আমি বুঝবো তুমি রাগ করে আছো। আমার পাগলি বউ। আমি জান্নাতকে জড়িয়ে ধরলাম আর বললাম, তুমি যা করবে সবটাই আমার ভালোর জন্যই করবে, সেটা আমি খুব ভালো করে জানি। এখন যাও নাস্তা বানাও, খুব খিদা পেয়েছে। তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা বাবা যাচ্ছি। আমি আর জান্নাত একসাথে নাস্তা করলাম, পরে জান্নাত আমাকে কলেজে নামিয়ে দিয়ে ওর অফিসে চলে গেল। আমি কলেজে বাইরে দাঁড়িয়ে আছি আর ভাবছি এখানে কি ভালো ফ্রেন্ডস পাবো। ঠিক তখন একটা মেয়ে বলতে লাগলো, এই যে মিস্টার, পথের মাঝখান দিয়ে যাচ্ছেন কেন? সরি আমি খেয়াল করিনি। খেয়াল করেননি নাকি ইচ্ছে করে দাঁড়িয়েছিলেন? আজব, আমি কেন ইচ্ছে করে পথের মাঝে দাঁড়াবো? সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা কত কি করে। আমি তো মেয়ের কথা শুনে হাসবো নাকি কান্না করবো বুঝতেই পারছি না। নিজের মুখখানা কখনো আয়নায় দেখছেন? ওই ছেলে কি বলতে চাও? কিছু না, আমার মা, এখন আমাকে মাপ করো। কি, আমি তোমার মা? তোমার তো সাহস কম না। সাহসের দেখছোটা কি? আচ্ছা বাবা আই এম সরি, আমি দেখিনি। হুম মাপ করে দিলাম। তুমি তো আজব ছেলে। হুম আমার বউ তাই বলে। বউ মানে? কিছু না ভাই, আমি কলেজে ঢুকলাম, আমার ক্লাসরুমে খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজার পরে ক্লাসরুম পেলাম, আমি গিয়ে একটা বেঞ্চে বসলাম। কোথা থেকে জানো ওই মেয়েটা আমার পাশে এসে বসলো। তুমি আমার ক্লাসে পড়ো বলবা না? আপনি এই ক্লাসে পড়েন বলবেন না? আমি কি জানতাম নাকি তুমি আমার সাথে পড়ো? সেম কথা আমারও। আচ্ছা বাদ দাও, আমরা ফ্রেন্ডস হয়ে যাই। হুম সেটা হওয়া যায়। আমার নাম আশবিয়া, তোমার নাম কি? আমি আবির। আচ্ছা আবির, তুমি কবে থেকে আমাদের কলেজে জয়েন করেছ? তুমি বুঝলে কি করে আমি নতুন? বারে আমি হলাম এই কলেজের উড়ন্ত পাখি, সবার মুখ চেনা আছে, বাট তোমাকে কখনো দেখিনি। হুম ঠিকই বলেছো, আমি আজকে থেকে জয়েন করলাম। আচ্ছা ভালো করছো, আমাদের কলেজটা খুব ভালো। আমি কি তোমাকে আসবি বলে ডাকতে পারি? বাবা ছেলে দেখি আমার নামটাও ছোট করে দিছে। তেমন কিছু না, তোমার ভালো না লাগলে বলবো না। আচ্ছা ডাকতে পারো। আচ্ছা আসবি, এই কলেজটা কি তোমার আব্বুর? তুমি কি করে জানলে? তুমি তো বললে তোমাদের কলেজ।
আমাদের বলছি, কিন্তু আমার বলিনি। আমার মনে হলো তাই বলছি। বাবা, ছেলে দেখি খুব চালাক। দূর, কি যে বলো। আমি আশপাশের সাথে অনেক কথা বলে ওর সব কিছু জানলাম। কলেজ শেষ করে আমি জানাতের জন্য ওয়েট করতে লাগলাম। কিছুক্ষণ পর আশপিয়া এসে আমাকে বলতে শুরু করলো, আবির আমার গাড়িতে আসো, তোমাকে নামিয়ে দেই। না, তুমি যাও, আমার জন্য কেউ একজন আসবে। আচ্ছা গেলাম, কালকে আবার দেখা হবে। আমি জান্নাতের জন্য ওয়েট করছি, কিন্তু জান্নাতের কোনো নামই নেই। দু ঘন্টা লেট করে জান্নাত আসলো।